আরব খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। নির্বাচনকে ভয় বলে ষড়যন্ত্রের পথে বিএনপি বললেন তথ্যমন্ত্রী। 2 বছরের কারাদণ্ড দেওয়া হল হেলেনা জাহাঙ্গীরকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। আরাব খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়ের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় এনায়েতবাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, আরাব খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিছুক্ষণ আগে জানতে পেরেছি সেটা ইন্টারপোল করেছে। আইজিপি বলেন, আরাব খানকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, আমার প্রচেষ্টা অব্যাহত আছে, তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে। দেশ থেকে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো পুলিশ কর্মকর্তা জড়িত রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। অভিনেত্রী মাহিয়া মাহির গ্রেফতারের বিষয়ে আইজি বলেন, মাহির বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছিল, পরে আদালত থেকে তিনি জামিন পেয়েছেন, মামলাটি তদন্ত চলছে। এ সময় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন সেখানে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালিপাড়ার যুবক রবিউল ইসলাম নিজের নাম জাতীয়তা পরিবর্তন করে জোগাড় করেন ভারতীয় পাসপোর্ট। এই পাসপোর্টে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের দুবাই। দুবাই পাড়ি জমিয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছে তিনি হয়ে ওঠেন আলাদিনের চারাক। দুবাইয়ে আরব জুয়েলার্স নামের ওই প্রতিষ্ঠানের মালিকের নাম আরাব খান। মূলত তিনি বাংলাদেশের নাগরিক রবিউল ইসলাম, তবে ভারতে গিয়ে নাম পরিবর্তন করে রাখেন আরাব খান। পুলিশ বলছে, এই আরাব খান মূলতই ঢাকার স্পেশাল ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম, তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়া তিনি কিভাবে দেশ ত্যাগ করলেন সেটিও খতিয়ে দেখা হবে। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি আলোচনায় আসেন আরব। বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানকে দিয়ে দুবাইয়ে তার শোরুম উদ্বোধন করা হবে এই ঘোষণার মাধ্যমে আলোচনায় আসেন। কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকেও দুবাই নেওয়ার আমন্ত্রণ জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণাটি ছড়িয়ে পড়ার পর নড়িচড়ে বসে গোয়েন্দারা। দীর্ঘদিন ধরে যাকে খোঁজা হচ্ছিল তিনি দুবাইয়ে কোটি কোটি টাকা বিনিয়োগ করে আরব জুয়েলার্স নামের সোনার দোকান দিতে যাচ্ছেন, কিনেছেন বাড়ি গাড়ি। দুবাইয়ে রয়েছে তার কোটি কোটি টাকার ব্যবসা। দুবাইয়ের নিউ গোল্ড শোকে উদ্বোধন করা হয়েছে আরব জুয়েলার্সের। কয়েকদিন আগে এই অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতিমান তারকাদের সম্ভাব্য উপস্থিতির কথা উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন রবিউল ওরফে আরাব। সেখানে তিনি লিখেছিলেন, দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ারে 65 তলায় ফ্ল্যাট কিনেছেন, যার নম্বর 6510। আরও 4 থেকে 5টি ফ্ল্যাটের মালিক তিনি। পাশাপাশি রয়েছে একটি সুইমিং পুল ও বাগানসহ বড় ডুপ্লেক্স বাড়ি। তার ওই ফেসবুক পোস্ট দেখে অনেকে চিনে ফেলেন। তিনি বাংলাদেশে পুলিশ কর্মকর্তা হত্যার পলাতক আসামি রবিউল ইসলাম। ফেরারি এক আসামি দুবাইয়ে গিয়ে কিভাবে এত টাকার মালিক হলেন তা নিয়ে শুরু হয় আলোচনা। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি তাদের জনপ্রিয়তার অবস্থা জানে বলে তাদেরকে নির্বাচনী ভীতি পেয়ে বসেছে, যে কারণে তারা নির্বাচনের পথে না হেঁটে ষড়যন্ত্রের পথে হাঁটছে। বিএনপি মহাসচিবের নির্বাচনে ফাঁদে পা দেবে না বিএনপি বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপিকে আসলে নির্বাচনী ভীতি পেয়ে বসেছে। ভীতি পাওয়া স্বাভাবিক, কারণ 2008 সালে বিএনপি সর্বশক্তি প্রয়োগ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচনে 300 আসনের মধ্যে মাত্র 29টি আসন পেয়েছিল। পরবর্তীতে উপনির্বাচনে তারা 30টি আসন অতিক্রম করতে পেরেছে। 2014 সালে তারা নির্বাচন বর্জন করেছিল। আর 2018 সালের নির্বাচনে সব দলের ঐক্য করে ডক্টর কামাল হোসেন সাহেবের মতো মানুষকে হায়ার করে নির্বাচনে অংশ গ্রহণ করে মহিলা আসনসহ মাত্র 7টি আসন পেয়েছিল। তারা তাদের জনপ্রিয়তা সম্পর্কে জানে, নির্বাচনের সাফল্য কতটুকু হতে পারে সেটি জানে, সেজন্য তাদেরকে নির্বাচনী ভীতি পেয়ে বসেছে, ফলে ষড়যন্ত্রের পথেই হাঁটছে তারা। হাসান মাহমুদ বলেন, আমরা চাই বিএনপি নির্বাচন ভীতি কাটিয়ে উঠে নির্বাচনে অংশ নিক। অন্যান্য সমস্ত গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে এখানেও নির্বাচনকালীন সরকার হবে চলতি সরকার এবং নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সেখানে সরকারি দল আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং বিএনপি সহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক, এটি আমাদের প্রত্যাশা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মন্তব্য, আওয়ামী লীগের শান্তি সমাবেশের কথা শুনলে 71-এর শান্তি কমিটির কথা মনে হয়। এ নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী হাসান বলেন, মির্জা সাহেবের বাবা শান্তি কমিটির সদস্য ছিলেন, পাকিস্তান পন্থী ছিলেন, স্বাধীনতার পরে মির্জা ফখরুল সাহেবও অনেকদিন আত্মগোপনে ছিলেন, এজন্য ওনার বেশি বেশি শান্তি কমিটির কথা মনে পড়ে, এছাড়া অন্য কিছু নয়।
তারা যখনই রাজনৈতিক কর্মসূচি করে হয় নিজেরা মারামারি করে অথবা পুলিশের সাথে মারামারি করে। দেশে যাতে শান্তি শৃঙ্খলা স্থিতি বজায় থাকে সেজন্য জনগণকে সাথে নিয়ে আমরা শান্তি সমাবেশ করেছি। প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় অপর 4 আসামির 2 বছর করে কারাদণ্ড হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন সোমবার এই রায় দেন। এই তথ্য নিশ্চিত করেছেন হেলেনা জাহাঙ্গীরের আইনজীবী আব্দুর রব। রায়ে আদালত বলেছেন 5 আসামির প্রত্যেককে সংঘবদ্ধভাবে প্রতারণা ও চাঁদাবাজির অপরাধ সংঘটিত করেছেন, তাই প্রত্যেককে দণ্ডবিধি 420 ও 34 ধারায় দোষী সাব্যস্ত করে তাদের 2 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে 2000 টাকা করে জরিমানা করা হলো। হেলেনা জাহাঙ্গীর ছাড়া দণ্ডিত অপর 4 আসামি হলেন জয়যাত্রা টিভির মহাব্যবস্থাপক হাজারা খাতুন, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান, সমন্বয়ক সানাউল্লাহ নুরি ও নিজস্ব প্রতিবেদক মাহফুজ শাহরিয়ার। রায় ঘোষণার সময় হেলেনা জাহাঙ্গীর ও হাজারা খাতুন আদালতে অনুপস্থিত ছিলেন। আইনের দৃষ্টিতে তারা পলাতক হয়। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দেয় আদালত। আদালতে উপস্থিত বাকি 3 আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। 2021 সালের 2 আগস্ট জয়যাত্রা টিভির প্রতিনিধি দাবি করা আব্দুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে হেলেনা জাহাঙ্গীর সহ কয়েকজনকে আসামি করে পল্লবী থানায় প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় হেলেনা জাহাঙ্গীর তার মালিকানাধীন জয়যাত্রা টেলিভিশনে ভোলা প্রতিনিধি নিয়োগ দেওয়ার নামে বাদীর কাছ থেকে 54,000 টাকা নিয়েছেন। তিনি জয়যাত্রা টেলিভিশনে কয়েক মাস কাজ করেছেন। প্রতি মাসে তার কাছ থেকে 3,000 টাকা করে নিয়েছে জয়যাত্রা টেলিভিশন কর্তৃপক্ষ। মামলায় 2021 সালে 29 ডিসেম্বর হেলেনা জাঙ্গি সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আদালত গত বছরের 22 এপ্রিল হেলেনা জাঙ্গি সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে। মামলায় রাষ্ট্রপক্ষে 13 জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অভিযোগে 2001 সালের 29 জুলাই হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছিল র্যাব। সে সময় তার গুলশানের বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো সরঞ্জাম, ওয়াকিটকি ও বিদেশি ছুরি উদ্ধার করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল। পরে রাজধানী মিরপুরে হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন জয়যাত্রা টেলিভিশন ও জয়যাত্রা ফাউন্ডেশন ভবনে অভিযান চালানো হয়। হেলেনা জাহাঙ্গীর আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠন করে আলোচনায় এসেছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি 2021 সালের নভেম্বরে জামিনে মুক্তি পান। ধৈর্য ধরে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন আর সব খবর পেয়ে যান সবার আগে।